নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইস্টম তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আপকামিং ভ্যাকান্সি নিয়ে আলোচনা করবো তোমাদের কিন্তু এই দু হাজার তেইশ সালটা পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির জন্য একটা সুবর্ণ সাল এই সালে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট বেরবে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে তো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কোন কোন ভ্যাকান্সিগুলো আসবে প্রথমে তোমাদের কোন কোন ভ্যাকান্সি আসবে এবং কোন কোন পোস্টে কত শূন্য থাকতে পারে সঙ্গে তোমাদের কোন কোন পোস্টের জন্য নতুন রুলস অনুযায়ী তোমাদের বয়স সীমা কী থাকবে শিক্ষাগত যোগ্যতা কি থাকবে এগুলো নিয়ে আলোচনা করা হবে তো গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এবং অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও ঠিক আছে এবং অবশ্যই একটি করে লাইক করে দিও এছাড়া নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা প্রথমে যে ভ্যাকান্সি তোমাদের আসবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল ডাব্লিউ বিপি লেডি কনস্টেবল ভ্যাকান্সি আসবে শুধুমাত্র মহিলারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস তোমাদের প্লেন মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো পার্সেন্টেজ লাগবে না এছাড়া দেখো তোমাদের এখানে বয়স লাগবে কি জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে বা ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এছাড়া রাজ্যের এসসি এস ক্যাটাগরি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ এস সি টি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এছাড়া রাজ্যের ও এ এবং ও বি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু তিন বছর করে বয়সের ছাড় পাবে অর্থাৎ তারা কিন্তু আঠেরো থেকে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের শূন্য পদ থাকবে আনুমানিক চোদ্দোশো প্লাস তোমাদের কিন্তু ভ্যাকান্সি থাকবে এরপর দেখো দ্বিতীয় রিক্রুটমেন্ট তোমাদের আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের কিন্তু জেল ওয়ার্ডার এবং ফিমেল ওয়ার্ডার এই রিক্রুটমেন্ট আসবে জেল পুলিশের ভ্যাকান্সি আসবে যেখানে তোমাদের শিক্ষকতার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস প্লেন মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ জেল ওয়ার্ডার এবং ফিমেল ওয়ার্ডার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো তোমাদের এই পোস্টে বয়স লাগবে জেনারেল ক্যাটাগরি বা ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ এস হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়ত্রিশ ঠিক আছে এবং ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে শূন্যপদ থাকবে প্রায় একশো তিরিশের কাছাকাছি কিন্তু শূন্যপদ থাকবে অনটা কিন্তু আপডেট রয়েছে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু এই দুটি ভ্যাকান্সি বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবেল এবং জেল ওয়াটার ফিমেল ওয়াটার এই দুটি পোস্টের ভ্যাকান্সি কিন্তু খুব শীঘ্রই আসছে তোমরা বলতে পারো আগামী মাসে কিন্তু এই ভ্যাকান্সি আসতে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তোমরা অনেকেই অনেক সময় বিভিন্ন ভিডিওতে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে কমেন্ট করেছো অফিসিয়াল নোটিফিকেশান তোমরা কীভাবে ডাউনলোড করবে দেখো তোমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয় সেখান থেকে তোমরা কিন্তু এক জায়গায় সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবে যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া নি যুক্ত হয়েছেও ডেসক্রিপশান বক্সে তোমরা কিন্তু সরাসরি লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার এছাড়া তোমরা কিন্তু টেলিগ্রাম অ্যাপটায় গিয়ে তোমরা সার্চ করতে পারো কেরিয়ার উইজডাম বলে সিএআর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস এম লিখে তোমরা সার্চ করতে পারো এবং সেখানে তোমরা জয়েন্ট বাটনে ক্লিক করে কিন্তু অফিসিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারবে পরবর্তী রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেটা হচ্ছে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট কলকাতা পুলিশে নতুন করে এসআই মেল এবং ফিমেল উভয় ভ্যাকান্সি কিন্তু বেরোবে ঠিক আছে দু হাজার তেইশ সালে বেরোবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস ঠিক আছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলেই তোমরা কিন্তু কলকাতা পুলিশের এসআই মেল এবং ফিমেল উভয় পোস্টই কিন্তু এখানে থাকছে এখানে দেখো তোমাদের ভ্যাকান্সি দেড়শো প্লাস মতো ভ্যাকান্সি তোমাদের থাকতে পারে পুরুষ মহিলা মিলিয়ে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ এস সি এস টি ক্ষেত্রে রাজ্যের এসসি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং ও বিসি এ ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর যে রিক্রুটমেন্ট তোমাদের আসবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউবিপির মেল কনস্টেবল একটা বিরাট রিক্রুটমেন্ট এবং এর কিন্তু অনেকের নজর থাকবে এবং কম্পিটিশান লেভেল কিন্তু অনেকটাই হাই হবে এবার ঠিক আছে কারণ সবাই কিন্তু এটাকে ফোকাস করেই পড়াশোনা করছে দেখো এই পোস্টে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পোস্টে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস কোনো পার্সেন্টেজ লাগবে না প্লেন মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে রাজ্যের এস সি হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এছাড়া রাজ্যের ও এ ও বিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি থাকবে আট হাজার প্লাস তোমাদের কিন্তু ভ্যাকান্সি এই পোস্টে থাকতে পারে ঠিক আছে আট হাজার প্লাস এমনটা ধরে তোমরা কিন্তু প্রিপারেশান রেডি করতে পারো বা তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি চালিয়ে যেতে পারো এরপর তোমাদের নেক্সট রিক্রুটমেন্ট হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর অর্থাৎ এস ডাব্লিউ বিপিএসআই মেল এবং ফিমেলে কিন্তু ভ্যাকান্সি আসবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশান পাস যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে তোমাদের বয়সসীমা হতে হবে ইউ আর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ রাজ্যের এস এস টি হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং রাজ্যের ও এ ও বি ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের ভ্যাকান্সি থাকবে প্রায় এক হাজার মতো শূন্যপথ তোমাদের থাকতে পারে অ্যাপ্রক্স ওয়ান থাউজেন্ড কিন্তু ভ্যাকান্সি তোমাদের থাকতে পারে এবারে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউ বিপির মেল কনস্টেবল এবং এই যে এসআইয়ের ভ্যাকান্সি এটা কিন্তু তাড়াতাড়ি আসবে না এটা কিন্তু তোমাদের আগামী তিন থেকে চার মাস পর এটা আসতে পারে এমনটা কিন্তু আপডেট আছে ঠিক আছে তাড়াতাড়ি কিন্তু এই দুটি ভ্যাকান্সি আসবে না তোমাদের তিন থেকে চার মাস পর এই ভ্যাকান্সিগুলো তোমরা কিন্তু দেখতে পারবে ঠিক আছে পরবর্তী ভ্যাকান্সি তোমাদের আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে তোমাদের কিন্তু এক্সাইজ এএসআই পোস্টের ভ্যাকান্সি আসবে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ এএসআই পোস্টে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএস পাস উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শাখায় এখানে তোমাদের বয়স হবে ইউ আর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ সঙ্গে রাজ্যের এস সি ক্যাটাগরি প্রার্থীরা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তবে এটা কিন্তু তোমাদের কনফার্ম কিছু না এটা তোমাদের পরিবর্তন হলেও হতে পারে ঠিক আছে একটা আনুমানিক তোমাদের বলে দিলাম এই মা তোমাদের কিন্তু একটা অ্যাজামশান বলে দিলাম ঠিক আছে এখানে তোমাদের ভ্যাকান্সি থাকতে পারে চারশো প্লাস ফোর হান্ড্রেড প্লাস কিন্তু ভ্যাকান্সি থাকতে পারে তবে এই রিক্রুটমেন্ট আসতেও কিন্তু দেরি হবে পরবর্তী রিক্রুটমেন্ট তোমাদের আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ এসআই পোস্টের ভ্যাকান্সি আসবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ এসআই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বয়স সীমা জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ রাজ্যের এসসি এস টি হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং ও বিসি প্রার্থী হয়ে থাকলে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের শূন্য থাকতে পারে আনুমানিক তিনশো প্লাস কিন্তু ভ্যাকান্সি তোমাদের এসআই পোস্টে থাকতে পারে পরবর্তী ভ্যাকান্সি তোমাদের আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু ওয়ারলেস অপারেটার ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু আবার নতুন করে ওয়ারলেস অপারেটার নিয়োগ করা হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস ওকে এবং এটা তোমাদের কিন্তু দু হাজার তেইশ সালেও বেরোতে পারে বা দু হাজার চব্বিশ সালেও কিন্তু বেরোতে পারে এবারে দেখো তোমাদের এই পোস্টে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমাটা কি লাগবে এখানে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ এবং সঙ্গে সি এস টি ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং সঙ্গে ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু কত সুন্দরপদ থাকবে তার কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি তবে রিক্রুটমেন্ট কিন্তু হবে এমনটা কিন্তু আপডেট রয়েছে তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাবলুবি পিআরবির মাধ্যমে দু হাজার তেইশ সালে পশ্চিমবঙ্গ পুলিশের কতগুলো রিক্রুটমেন্ট হবে একটা হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট কিন্তু হবে তোমাদের সুবিধার্থে কিন্তু আগে আগে আপডেট দিয়ে দিলাম তোমাদের কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি বেরোবে এবং সঙ্গে তোমাদের সীমা শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু কিন্তু একটা আপডেট তোমাদের প্রোভাইড করে দিলাম যাতে তোমরা আগে থেকে প্রিপেয়ার হতে পারো তো অল দ্য বেস্ট পরবর্তী সময়ে আরও আপডেট আসলে তোমাদেরকে শেয়ার করে দেবো